হরে কৃষ্ণ আর যে কোনো ধর্মকর্মে সময় জ্ঞানটা বিশেষ জরুরি সেটা একজন গৃহস্থ হতে পারে বা একজন পুরোহিত হতে পারেন তাছাড়া পঞ্জিকা দেখার ক্ষেত্রেও কিন্তু সময় জ্ঞান বিশেষ জরুরি যেমন আমরা কথা কথা বলি মুহূর্ত তো এই মুহূর্তটা শাস্ত্রীয় জ্ঞান অনুসারে এই মুহূর্ত কথা অর্থটা কী দিবা মানকে অর্থাৎ পুরো দিনটাকে যদি পনেরো ভাগ করা হয় তাহলে তার এক ভাগ সময়কে বলা হয় মুহূর্ত অর্থাৎ একদিন মানে বারো ঘন্টা, বারো ঘন্টা মানে হচ্ছে সাতশো কুড়ি মিনিট এই সাতশো কুড়ি মিনিটকে যদি পনেরো দিয়ে ভাগ করা যায় তাহলে বেরোবে আটচল্লিশ মিনিট অর্থাৎ এক মুহূর্ত সমান সমান আটচল্লিশ মিনিট তাহলে আটচল্লিশ মিনিটে হয় এক মুহূর্ত এক মুহূর্ত সমান সমান দুই দণ্ড অর্থাৎ তাহলে এক দণ্ড কথার অর্থ হচ্ছে চব্বিশ মিনিট এবার আসি আমরা প্রহর দিবা মানকে আমরা যদি চার ভাগ করি তাহলে এক প্রহর পাওয়া যাবে অর্থাৎ এক প্রহর সমান সমান তিন ঘন্টা এবার আসি পূর্বাহ্ন পূর্বান্ন কাকে বলে অর্থাৎ সূর্যোদয়ের পর প্রথম যে পাঁচ মুহূর্ত তাকে বলা হয় তাহলে আটচল্লিশ মিনিটে এক মুহূর্ত এটাকে যদি পাঁচ দিয়ে গুণ করা যায় তাহলে পাওয়া যাবে দুশো চল্লিশ মিনিট এই দুশো চল্লিশ মিনিটকে যদি সাত দিয়ে ভাগ করা যায় তাহলে পাওয়া যাবে চার ঘন্টা তাহলে পূর্বান্ন হল সূর্য উদয়ের পর চার ঘন্টা সময়কাল এবারে মধ্যাহ্ন বলতে আমরা কি বুঝি এই যে চার ঘন্টা পূর্বান্ন এই চার ঘন্টা আট মিনিট পর থেকে আট ঘন্টা পর্যন্ত সময়কালকে বলা হয় মধ্যাহ্ন অপরাহ্ন বা বিকেল সূর্যাস্তের ঠিক আগের তিন ঘন্টা সময়কালকে বলা হয় অপরাহ্ন সূর্যাস্তের দুই ঘন্টা চব্বিশ মিনিট সময়কালকে বলা হয় সায়ান্ন আমরা পঞ্জিকা থেকে জানি বা বলে থাকি প্রদোষকালে শনি পুজো বা সত্যনারায়ণ পুজো করতে হয় এই প্রদোষকালটা হলো সূর্যাস্তের পর দুই মুহূর্ত অর্থাৎ এক ঘন্টা ছত্রিশ মিনিট সময় নিশীত বা মধ্যরাত্রি বলতে আমরা কি বুঝি আগের দিন সূর্যাস্ত থেকে পরের দিন সূর্যোদয় পর্যন্ত এই যে সময় এই সময়ের মধ্যবর্তী দুই দণ্ড বা এক মুহূর্ত বা আটচল্লিশ মিনিট সময়কালকে বলা হয় মধ্যরাত্রি বা কাল। আমরা প্রায় ব্রাহ্ম মুহূর্ত কথাটাই শুনে থাকি বা বলে থাকি এই ব্রাহ্ম মুহূর্ত হচ্ছে সূর্য উদয়ের ঠিক দুই দ্বন্দ্ব আগের বা এক মুহূর্ত বা আটচল্লিশ মিনিট আগের যে সময়টা তাকে আমরা ব্রাহ্ম মুহূর্ত বলে থাকি এবারে আসি উষা কাল বা উষা এই উষা হচ্ছে পাখির জাগরণ এবং খাদ্য গ্রহণের যে পূর্ব মুহূর্ত এই সময়কালকে বলা হয় উষা কাল আমরা ভ্রমণ কথাটি বলে থাকি বা শুনে থাকি প্রাত হল সূর্য উদয়ের পর তিন মুহূর্ত সময়কে বলা হয় প্রাত অর্থাৎ সূর্য উদয়ের পর দুই ঘন্টা চব্বিশ মিনিট সময়কে বলা হয় প্রাত নমস্কার